আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মিড রেঞ্জের খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে। আর এই ফোনটির নাম হতে যাচ্ছে ওপো F21। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে মিড রেঞ্জের খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর, ফোনটিতে আরও থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, 4/128 GB এবং 8/128 GB। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে ব্যবহার করা হবে পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির ডিজাইনটা অনেকটা ওপো F21 Pro ফোনটির মতোই। আমার কাছে মনে হয়েছে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের 90Hz রিফ্রেশ রেটের ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথা দুর্দান্ত। এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টের একটি ডিসপ্লে। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের লেন্স দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ব্যবহার করলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও বেশি দুর্দান্ত লাগতো। এই ফোনটিতে আপনি সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G95 এবং এর পারফরমেন্সও এক কথা দুর্দান্ত। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো Android 12 এবং কালার ওয়েস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর ব্যাটারি, বক্সে দেওয়া হয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটির র্যাম হলো 4GB এবং 8GB, রম হলো 128GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হিসাবে ইন্ডিয়ান রুপিতে 17,000 থেকে 18,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 20,000 থেকে 21,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে। ফোনটিতে থাকছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।